হ্যালো এভ্রেন্ড আসলাম আলাইকুম চল আসাম দারুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কিন্তু আমি আপনাদেরকে ম্যাজিক দেখাতে চলেছি ম্যাজিকটা কি আপনার পুরাতন ঝাপসা ছবি হবে কাছের মতন ঝকঝকা ক্লিয়ার বিশ্বাস হচ্ছে না পুরাতন দিনের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো কিন্তু অনেকটা ঝাপসা এবং ছবিগুলো কিন্তু বর্তমান সময়ে যে রেলিউশন ক্যামেরাগুলো আছে এমনটা হয় না তো আপনি কিন্তু চাইলে আপনার পুরাতন দিনের ঝাপসা ছবিগুলো কিন্তু চাইলে ঝকঝকা ক্লিয়ার করে নিতে পারবেন ওকে তো তার আগে একটি ডেমো দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি ছবি আছে ছবিটির রেজলিউশন কেমন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোনো দিনের একটি সিনেমার ছবি এখানে কিন্তু ছবিগুলো অনেকটা ঝাপসা এবং দেখতে পাচ্ছেন ক্যামেরা রেজলিউশনটি কেমন আছে ঠিক এই ছবিটি ক্লিয়ার করার পর কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার এবং ঝকঝকা দেখাচ্ছে একটু জুমিন করে যদি দেখায় দেখতে পাচ্ছেন রেজলিউশনগুলো কতটা সুন্দর লাগছে ছবিটার এবং রেজলিউশন কতটা হাই ঠিক এমনই ছবি কিন্তু আপনি ক্লিয়ার করতে পারবেন ক্রিস্টাল ক্লিয়ার ওকে বিয়ার্স তো শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওটি আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো শুরু করছে আজকের ভিডিও ওকে তো আপনার পুরাতন ঝাপসা ছবিগুলো কিন্তু ঝকঝকে ক্লিয়ার করার জন্য কিন্তু প্রথমে আপনার গুগল প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখান থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তার জন্য তার সার্চ পরে আমি সার্চ করছি রিমিনি আপনারাও কিন্তু রিমিনি লিখে সার্চ করবেন রিমিনি লিখে সার্চ করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অ্যাপস শো করবে এই অ্যাপসটি কিন্তু আপনার ইনস্টল করতে হবে তো আমি এই অ্যাপসটি ইনস্টল করছি ইনস্টল করার পরে কিন্তু ওপেন করবো এবং তাছাড়া কিন্তু এই অ্যাপসটির লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনারা পেয়ে যাবেন ওকে তো এখন কিন্তু অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এখন আমি জাস্ট ওপেন করব অ্যাপসটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট এখানে ক্লিক করব গেট স্টার্টে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস শো করছে এখানে কী করব দেখতে পাচ্ছেন এই অ্যারো এখানে ক্লিক করলাম তারপরে কিন্তু আবারও একটি আইকন এখানে কিন্তু ড্যামো দেখাচ্ছে আপনারা কীভাবে কাজ করবেন এখানে তো এগুলো করার পরে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে তো এখানে কিন্তু আপনাদেরকে পার্সেস করতে বলছে আপনারা পার্সেস করবেন না জাস্ট এখানে ক্রস আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গিভে অ্যাক্সেস টু ফটো জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার গ্যালারি অ্যাক্সেস চাইবে আপনারা কী করবেন অ্যালাউ করে দেবেন তো অ্যাক্সেসটি দেওয়ার পরে গ্যালারি থেকে কিন্তু ফটো সিলেক্ট করতে বলবে তো এখানে দেখতে পাচ্ছেন একটি পুরাতন ফটো আছে যে ফটোটি আমি কিন্তু ঝাপসা থেকে ক্লিয়ার করবো তো ক্রিস্টাল ক্লিয়ার করার জন্য আমি জাস্ট এই ফটোটির ওপরে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এনহ্যান্স তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাল্টিপুল রেজাল্ট মাল্টিপুল রেজাল্টের জন্য কিন্তু অ্যাপসটি প্রিমিয়াম করতে হবে তার জন্য কিন্তু আপনাদেরকে টাকা দিয়ে পার্সেস করতে হবে তো আমি যেহেতু ফ্রিতে করছি এজন্য দেখতে পাচ্ছেন এনহ্যান্স এই এনহ্যান্সে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং ইমেজ ইমেজটি আপলোড হওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে ওকে তো ফটোটি আপলোড হওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিফোর ও আফটার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড হওয়ার পরে যে আফটার অর্থাৎ পুরাতন ছবিটি যখন ক্রিস্টাল ক্লিয়ার করা হয়েছে তখন আপনারা দেখতে পাচ্ছেন ফটোটার কোয়ালিটি কতটা ক্লিয়ার এসেছে এখানে দেখতে পাচ্ছেন রেললিউশনটি জুম ইন করে যদি আপনাদেরকে দেখায় তাহলে এখন আপনারা বুঝতে পারবেন ফটোটি কতটা ক্লিয়ার এসেছে এখন আমি বিফোর অর্থাৎ আগের যে ফটোটি ছিল সেটা যদি দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন রেশনটিকে আপনার কেমন ছিল ঠিক এমন ঝাপসা ফটো কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার করে সম্ভব হবে এই অ্যাপসটি দিয়ে আপনারা কিন্তু আপনাদের প্রথম দিনের ঝাপসার ছবিগুলো এভাবেই ক্লিয়ার করতে পারেন তো এখানে কিন্তু আরও কিছু ফিচার্স আছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন কালার এই কালারে ক্লিক করলে কিন্তু আপনারা ইমেজ কালার ঠিক করতে পারবেন তাছাড়া দেখতে পাচ্ছেন ফেস বিউটি এবং ব্যাকগ্রাউন্ড ফটোর ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাও কিন্তু আপনারা ক্রিস্টাল ক্লিয়ার করে নিতে পারবেন তো আপনার ফটোটি আপলোড হওয়ার পরেই কিন্তু অটোমেটিকলি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ওকে তো এখন ফটোটি আপনারা ইমেজ আকারে সেভ করার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিফোর আফটার এই যে অ্যারো আইকনটি আমি কিন্তু দেখতে পাচ্ছেন বিফোরের দিকে নিয়ে যাচ্ছি আপনারা জাস্ট বিফোরের দিকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে অ্যাপটার যেটা আপনারা আপলোড করার পরে যে ক্রিস্টাল ক্লিয়ার রেজাল্ট ফটোটি আসছে এই ফটোটি কিন্তু আপনাদেরকে ইমেজ আকারে সেভ করতে হবে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যারো আইকন আছে জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ এই সেভে ক্লিক করবেন ওকে তো সেভে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে একটি অ্যাড শো করবে অ্যাডটি অবশ্যই আপনারা কমপ্লিট করবেন অ্যাডটি কমপ্লিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফটোটি আপনার সামনে শো করবে তো জাস্ট আপনারা এখান থেকে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে ওকে তো এখন কিন্তু আমার গ্যালারিতে দেখতে পাচ্ছেন ফটোটি সেভ হয়ে গেছে সেভ হওয়ার পরে দেখতে পাচ্ছেন ফটোটির কোয়ালিটি কতটা সুন্দর এবং কতটা হাই রেভেলাইজুশন এসেছে এখানে কিন্তু অনেকটা ক্রিস্টাল ক্লিয়ার এবং আমার প্রথম যে ছবিটি ছিল অর্থাৎ পুরাতন যে ছবি ঝাফসাষের ছবিটি ছিল সেই ছবিটি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি যদি জুমিন করেও দেখায় তাহলে দেখতে পাচ্ছেন রিলেশনটি কেমন ছিল সো এখন কিন্তু আপনারা বুঝতে পারলেন আপনাদের প্রথম দিনের ছবিগুলো কিন্তু আপনারা চাইলে চকচকে ঝকঝকে পরিষ্কার এবং ক্রিস্টাল ক্লিয়ার করে নিতে পারবেন সো ভিউয়ার্স আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর যে কোনো সবশেষে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম